নমস্কার বন্ধুরা, আপনারা বহুজন চেয়েছেন ধনতেরাসের টোটকা, অর্থের জন্য, পার্টিকুলার অর্থের জন্য, অর্থ ধরে রাখা বলুন, উপার্জন বলুন, সবচেয়ে বড় কথা অর্থের চাপ নিয়ন্ত্রণ করার জন্য এমন কিছু টোটকা দিই যেটার দ্বারা আপনারা প্রভূত পরিমাণ লাভ পেতে পারেন। অনেকে দেখবেন একটা জিনিস হয়, অনেকে পার ডে হয়তো 5,000 টাকা ইনকাম করেন কিন্তু রাত্রেবেলা তার পকেট ফাঁকা, আবার অনেকে পার ডে 500 টাকা ইনকাম করেন, তিনি হয়তো 200 টাকা করে সেভিংস করতে পারছেন। তাহলে জিতছে কে? যে 500 টাকা ইনকাম করছেন, কারণ তিনি 200 টাকা করে সেভিংস করতে পারছেন বা 200 টাকা করে রাখতে পারছেন। সেই টোটকাটাই দেবো যাতে আপনাদের অর্থের চাপটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে বা কন্ট্রোলের মধ্যে থাকে। টোটকাটা একটু টাফ হতে পারে কিন্তু কিছু পেতে গেলে কিছু টাফ বা একটু শক্ত জিনিস করতেই হবে, কিছু করার নেই। আমি প্রণয় মজুমদার, আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, কারণ প্রতিদিন আপনারা জানেন আমি জ্যোতিষভিত্তিক তথ্যগুলো নিয়ে আসি। আপনাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, প্রায় 2 বছরের সম্পর্ক হয়ে গেল, ভবিষ্যতেও আশা করবো চলবে এই সম্পর্ক বা এই ভালোবাসার জায়গাগুলো, তাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কী করবেন ভালো করে জেনে নিন, পুরোটা শুনে নিন, টোটকাটা পালন করুন, আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। জোগাড় করার একটাই জিনিস জোগাড় করতে হবে, সেটি হচ্ছে যে কোনো একটা পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা কয়েন, একটা যেটাকে কয়েন বলছে, 16 আনা সবচেয়ে ভালো, 16 আনা মানে হচ্ছে 1 টাকা, 1 টাকার কয়েন জোগাড় করুন। কার থেকে করবেন? কিন্নর সম্প্রদায়ের মানুষ যারা, তাদের থেকে উপযুক্ত দক্ষিণা দিয়ে ওই দিন 1টা টাকার 1টা কয়েন জোগাড় করে নেবেন, চেয়ে নেবেন তাদের কাছ থেকে। তারা যেন হাসি মুখে দেন, তাদের হাতে সেরকম হলে 10 টাকা দিয়ে দেবেন যে তুমি এটা রাখো, এই তার কাছ থেকেই করতে হবে। এই দিনকে ধনতেরাসের দিন সকালবেলা যে কোনো মুহূর্তে সূর্যের আলো থাকাকালীন আপনারা জোগাড় করবেন কিন্নর সম্প্রদায়ের মানুষের কাছ থেকে, আশা করবো আপনারা বুঝতে পেরেছেন। এবং আরও 2-3টে জিনিস লাগবে, এক হচ্ছে কাঁচা হলুদ লাগবে, 1টা পিতলের গ্লাস লাগবে, পিতল, রূপোরও গ্লাস চলতে পারে, স্টিলের নয়, পিতলের বাটি হতে পারে, রূপোরও বাটি হতে পারে, এবং সামান্য একটু কেশর লাগবে। কেশর আপনারা জানেন যে কেশর হয়, বাড়িতে মা লক্ষ্মীর ফটো প্রত্যেকের বাড়িতে থাকে, ধনতেরাসের দিন বহুজন মা লক্ষ্মীর পুজো করবেন। আপনারা যেটা করবেন, মা লক্ষ্মীর সামনে যারা এই টোটকাটা পালন করতে চাইছেন, শুদ্ধ বস্ত্রে সন্ধ্যাবেলা, সন্ধ্যা হওয়ার মুহূর্ত, যে সময়টা অন্ধকার শুরু হচ্ছে আলো শেষ হচ্ছে এই মুহূর্ততে শুদ্ধ বস্ত্র আপনারা পরবেন বা ধারণ করবেন। মা লক্ষ্মীর ফটোর সামনে ঘিয়ের প্রদীপটি জ্বালবেন আপনারা, পিতলের গ্লাস বা রূপোর গ্লাস, রূপোর বাটি, পিতলের বাটি, যে কোনো প্রোডাক্ট মানে নিয়েছেন জিনিসটি বা দ্রব্যটি, তার মধ্যে একটু গঙ্গাজল দিয়ে বাটিটিকে ভরাবেন। কাঁচা হলুদের 1টা টুকরো নিয়েছেন আপনি, কাঁচা হলুদ বাজার থেকে পেয়ে যাবেন, কাঁচা হলুদের টুকরোটি ওর মধ্যে ফেলবেন এবং কেশরের 2-4টে পাপড়ি আপনি ওর মধ্যে ফেলে দেবেন, মা লক্ষ্মীর প্রিয় জিনিস এটা, ওর মধ্যে ফেলবেন ওই বাটিটার মধ্যে। এবং আপনারা ওই যে পয়সাটি বা কয়েনটি বা মুদ্রাটি আপনারা চেয়ে এনেছেন ওর মধ্যে ফেলে দেবেন, আপনারা টাকাটা ওর মধ্যে দিয়ে রাখবেন, ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দেবেন, ঘিয়ের প্রদীপ যতক্ষণ জ্বলবে জ্বলবে তারপর নিভে যাবে। প্রদীপটা, আপনাদের প্রশ্ন থাকে প্রদীপটা তাহলে কী করবো, প্রদীপটা বাড়িতে নর্মালি রেখে দিন, কোনো অসুবিধা নেই, পরেও জ্বালাতে পারেন, সেটা মাটিরও হতে পারে, পিতলেরও প্রদীপ হতে পারে, পরে জ্বালাবেন, বাড়িতে প্রদীপ তো ধূপ ধুনো সন্ধ্যাবেলা তো প্রদীপ তো জ্বালাবেন, কোনো অসুবিধা নেই। এবং ওইখানে জালি মানে ওই টোটকাটা মায়ের ফটোর সামনে বা মায়ের মূর্তির সামনে আপনারা ওই জিনিসটি ওখানে ওই দিন ওইভাবে রেখে দিন। তারপরের দিন সকাল সকাল আপনি স্নান করবেন যতটা তাড়াতাড়ি পারবেন, বা স্নান করে মায়ের ফটোর কাছে যাবেন, কাঁচা কাপড় ভিজে গামছা যা ইচ্ছা পরে গিয়ে আপনারা ওই পয়সাটি বাটি থেকে মাকে প্রণাম করে তুলে নেবেন। তুলে যে জিনিসটি আপনার কাছে থাকে, পয়সা রাখার যে জিনিস, মানি ব্যাগ হতে পারে, যারা মানি ব্যাগ ইউজ করেন না তারা আলমারিতে রাখবেন, প্রত্যেকের বাড়িতেই আলমারি থাকে বা পয়সা রাখার কোনো সেলফ থাকে, সেখানে রেখে দেবেন। এবং ওই জল এবং ওই হলুদের টুকরো যেটা রয়েছে বাটিতে রেখেছিলেন সেটি আপনারা বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে ফেলে দেবেন। যারা ফ্ল্যাটে থাকেন তারাও ফ্ল্যাটে ফেলে দেবেন, কোনো অসুবিধা নেই, বা বাড়ির ঈশান কোণে দিয়ে দেবেন। এই টোটকাটা পালন করুন, ওই পয়সাটি আপনার পার্সে সারা জীবন থাকবে,
অর্থের চাপ, দায়িত্ব নিয়ে বলছি, হয়তো আপনার কাছে আকাশ থেকে পড়বে না টাকা, কিন্তু অর্থের যে ক্রাইসিস হাতে থাকছে না, বেরিয়ে যাচ্ছে, দায়িত্ব নিয়ে বলছি আপনাদের পয়সার সমস্যা মিটে যাবে, অনেকাংশে কমবে, হাতে পয়সা ধরে রাখা বা পয়সা থাকা এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে। হ্যাঁ, এটা হতে পারে যে এটাও ঘটনা যে আপনাদের কি পয়সা ইনকাম ডবল হয়ে যাবে কাল থেকে, সেটা নয়, কিন্তু সেভিংস, পয়সা জমানো বা পয়সা ধরে রাখতে পারা, বেশিরভাগ মানুষের প্রবলেমই হচ্ছে না, ধরে রাখতে পারেন না, ধরে রাখতে পারার জায়গা তৈরি হবে। করে দেখুন, নিশ্চিন্তে থাকুন, উপকার পাবেন। টোটকাটা একটু শক্ত, করলে 100% ওয়ার্ক করবে, নিশ্চিন্তে থাকুন। আজ এটুকুই থাক, যারা যোগাযোগ করতে চান ডেসক্রিপশান চেক করুন, নাম্বার দেওয়া আছে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, প্রত্যেকে শান্তিতে থাকুন, জীবন খুব ভালো হোক। ধনতেরাসের অনেক শুভেচ্ছা, আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে ভালোবাসা, সকলে ভালো।